পাঁচ ওয়াক্ত নামাজ এখনো ঠিকমতো শুরু করা হয়নি, হয়নি বিপর্দার জীবনকে ছুড়ে ফেলে নিজেকে পর্দায় আবৃত করার মতো সময়। ঝুলিতে জমে আছে কাজা রোজা, এখনো তা আদায় করার বাকি। হজ ফরজ হয়ে আছে সেই কবে থেকে, এখনো তা আদায় করা হয়নি। হয়নি গান বাজনা মুভি সিনেমা থেকে এখনো নিজেকে আলাদা করার মতো ফুসরত। বদলায়নি গীবত শেকায়েত পরনিন্দা পরচর্যা করার মতো, বান্দাদের হক নষ্ট করার মতো বিষয়গুলো পরিত্যাগ করার সময়। সংশোধন হয়নি নিজের স্বভাব চরিত্রেরও, প্রতিটা মুহূর্ত যেন কাটে রবের অবাধ্যতায়। সবসময় রবের অবাধ্যতায় ডুবে থাকার কোনো এক সময়ে যদি হায়াতের রশিতা কাটা পড়ে, দেহ থেকে রুহটাকে টেনে হিঁচড়ে বের করার সময়টা যদি হঠাৎ উপস্থিত হয়ে যায়, যে রবের অবাধ্যতায় কেটেছে প্রতিটি সেকেন্ড মিনিট ঘন্টা দিন মাস বছর, এখন তার সেই রবের সামনেই সেই বান্দা হয়েছে উপস্থিত। এর পরের মুহূর্ত কল্পনা করার দুঃসাহস আছে কি কারো? ইয়া নফসি আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন।